হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আমি তোমাদের ক্লাস সেভেনের যে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা আছে অস্থিত পৃথিবী, সেই চ্যাপ্টারটার পড়িয়েছিলাম একটা পার্ট। পার্ট ওয়ান আমি কমপ্লিট করেছিলাম। পার্ট ওয়ানে তোমাদের আমি ওই প্লেট পাত জায়গাটা পড়িয়েছিলাম। তো আজকে আমি ওই অস্থিত পৃথিবী থেকে ওই পাঁচ চ্যাপ্টার থেকে সাজেশন দিতে চলেছি। তাহলে চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। টু মার্কস কোশ্চেন, দেখো ফার্স্টে পাঁচ কী, তারপরে ভূপৃষ্ঠের বড় পাতগুলির নাম লেখো, প্যাঞ্জিয়া কী, প্যান্থালাসা কী, পরিচলন স্রোত কী, হিমালয় পর্বতমালা কোন কোন পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়। এগুলো আমি টু মার্কসের জন্য রেখেছি, তোমাদের টু মার্কসের ছোটো করেই, বেশি বড় লিখবে না, ছোটো করেই লিখো, ঠিক আছে। নেক্সট দেখো কী আছে, কোন কোন ভঙ্গিল পর্বতকে নবীন পর্বত বলা হয় এবং কেন, অভিসারী পাঁচসীমানাকে বিনাশকারী পাঁচসীমানা কেন বলা হয়, অপসারী পাঁচসীমানাকে গঠনকারী পাঁচসীমানা কেন বলা হয়, ট্রান্সফর্ম পাঁচসীমানা কাকে বলে এবং অভিসারী পাঁচসীমানা কাকে বলে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখবে কোন কোন ভঙ্গিল পর্বতকে নবীন পর্বত বলা হয়, কারণ ভঙ্গিল পর্বতের নাম লিখবে এবং কেন বলা হয় কারণ লিখবে, তারপরে অপসারী পাঁচসীমানা কাকে বলে, ট্রান্সফর্ম পাঁচসীমানাকে সংরক্ষণশীল পাঁচসীমানা কেন বলা হয়, ঠিক আছে। এই দুটো কোশ্চেন হলো। তারপরে দেখো থ্রি মার্কসের কোশ্চেন, বেশি দিনই আমি দুটোই দিয়েছি, দুটো টিকা তোমাদের জন্য এনাফ। একটা হচ্ছে পাত্রের টিকা, একটা হচ্ছে মহিষ সঞ্চরণের টিকা। এই দুটো টিকা যদি পড়ো তাহলেই হবে। ফাইভ মার্কসের জন্য দেখো মহিষ সঞ্চরণ তত্ত্ব এবং পাঁচ সংস্থান তত্ত্বের তুলনামূলক আলোচনা করো। আচ্ছা, এখানে মহিষ সঞ্চরণ তত্ত্ব এবং পাঁচ সংস্থান তত্ত্বের মধ্যে পার্থক্য মেনলি বলেছে। তো এখানে তোমরা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এরমভাবে পয়েন্ট করে দুটোই লিখবে। তুলনামূলক বলেছে যখন, তাহলে সাদৃশ্য কটা লিখবে, দুটো তত্ত্বের সাদৃশ্য কী আছে, এবং বৈসাদৃশ্য লিখবে যে দুটো তত্ত্বের বৈসাদৃশ্য কী কী আছে, ঠিক আছে। তাহলে এই দুটো তত্ত্বটিও তুলনামূলক আলোচনাটা ইম্পর্টেন্ট। তাহলে ভিডিওটা আজকে এত অবধি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে এবং